বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে কাতারের দোহার জাসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও ভারত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ভারত উনআশি ধাপ এগিয়ে থাকলেও বাছাই পর্বে দল যেন ছিল একই বিন্দুতে এই ম্যাচের আগে দুই দল ছয়টি করে ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি কেউ ভারত তিন ম্যাচ ড্র করেছে দুই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ইতিহাস পরিসংখ্যান র্যাঙ্কিং সব দিক দিয়ে ভারত এগিয়ে থাকলেও জমজমাট এক ম্যাচের প্রত্যাশা কিন্তু ভারতের গর্ব সুনীল ছেত্রী বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছেন আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে একটি পরিবর্তন আনে বাংলাদেশ ইঞ্জুরি আক্রান্ত সোহেল রানার জায়গায় খেলেন মানিক হোসেন মোল্লা ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ভারত বাংলাদেশও চেষ্টা করেছে মাঝে মধ্যে আক্রমণে যাওয়ার নয় মিনিটে রহমতের লং থ্রো থেকে সুযোগের চেষ্টায় ছিল বাংলাদেশ পনেরো মিনিটে গোলের দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল ভারতের বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করার পর ফাঁকা পোস্ট তৈরি হয়ে গিয়েছিল ভারতের জন্য এ যাত্রায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ডিফেন্স বিশেষ করে তপু বর্মন তিনি কোনো সুযোগ দেননি ভারতকে আঠারো মিনিটে আবারও চান্স তৈরি হয়েছিল ভারতের কিন্তু প্রস্তুত ছিলেন আনিসুর রহমান জিকো ৩৫ মিনিটে ভারতকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন বাংলাদেশের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি কর্নার থেকে পাওয়া বলে কংশাম সিং জোরালো হেড নিলেও গোল থেকে বল বাইরে পাঠিয়েছেন রিয়াদুল হাসান রাফি রাফির উপর যেন অসন্তুষ্ট ভারতীয় দল চল্লিশ মিনিটে দুটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ ইব্রাহিম বল বাড়িয়ে দিয়েছিলেন মতিনের উদ্দেশ্যে কিন্তু ডি বক্সের ভেতর মতিন পাঁচ হওয়ার আগেই তা বাইরে পাঠিয়ে দেন ভারতের এক ফুটবলার এরপর রহমত মিয়ার লম্বা থ্রো থেকে তারিক কাজী বলে মাথা ছোয়ালেও প্রস্তুত ছিলেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে অতটা গতি না থাকলেও গোল আদায় করে নিয়েছে ভারত তেষট্টি মিনিটে সুযোগের অপেক্ষায় ছিলেন সুনীল ছেত্রী ফ্রিক থেকে আসা বলে হেড নিলেও বল চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে একাত্তর মিনিটে ভারতের ব্র্যান্ডনের শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে সাতাত্তর মিনিটে জামাল ভুইয়ার কর্নার থেকে ডি বক্সের ভেতর জায়গা মতো ছিলেন না মেহেদি হাসান না হলে একটা সুযোগ তৈরি হতো বাংলাদেশের অবশেষে উনআশি মিনিটে লিড নেয় ভারত আশি কুর্নিয়ানের ক্রস থেকে আসা বলে মাথা ছুঁয়ে বল জালে জড়ান সুনীল ছেত্রী আর্মার্ক ছিলেন সুনীল হেডে আরি গোল করেন তিনি রাফি গিয়েও আর বলের নাগাল পাননি এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে ভারত নব্বই মিনিটে আশি কুর্নিয়ান গোলমুখে ঢুকে গিয়েছিলেন কিন্তু আনিসুর রহমান যেকোর কারণে সফল হতে পারেননি তবে ভারত ঠিকই ব্যবধান বাড়িয়েছে আবারও সেই সুনীল ছেত্রী বিরানব্বই মিনিটে ডি বক্সের ভেতর আনমার্ক ছিলেন সুনীল ছেত্রী সুরেশের কাটবেকে দারুণ দক্ষতায় মাথা ঠান্ডা রেখে বল জালে পাঠান তিনি শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত ছয় বছর আর এগারো ম্যাচ পর বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম জয় পেল তারা শেষবার ভারত জিতেছিল দু হাজার সালে ব্যাঙ্গালুরুতে গোয়ামকে এক শূন্য গোলে হারিয়ে এই জয়ের ফলে আফগানিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল ভারত সাত ম্যাচ থেকে ছয় পয়েন্ট তাদের পাঁচ পয়েন্ট নিয়ে চারে আফগানিস্তান আর দুই পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ